চলাচল ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে গিয়েছে তিতাস কমিউটার ট্রেন সুস্থ ফিরছে যাত্রীদের মাঝে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী আজিজুল সঞ্চয় সঞ্চয় আহ রেল স্টেশনে যাত্রীদের ভিড় কেমন দেখছেন বিস্তারিত আমাদের কাছে জানাবেন আজকে দুপুর একটা পনেরো মিনিটে ঢাকা থেকে তিতাস কমিটার ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া এসে পৌঁছায় এবং এই ট্রেনটি কিন্তু একই রুটে দুপুর মিনিটে স্টেশন একটা ত্যাগ করে এবং আমরা আমরা দেখেছি যে আসলে আজকে কিন্তু যাত্রীদের একটি পড়া ফির এখানে ছিল এবং এই এই তিতাস কমিটার ট্রেনটি এই ট্রেনটি আসলে যে ধারণ ক্ষমতা ধারণ ক্ষমতার প্রায় সমপরিমাণ যাত্রী নিয়ে কিন্তু এখান থেকে এই ব্রাহ্মণবাড়ি রেল স্টেশন থেকে ছেড়ে গিয়েছে এবং আমরা কথা বলেছিলাম তারা যেটি বলছেন তারা এই যে আসলে সড়ক পথে যাতায়ের গিয়ে কিন্তু বেশ ভূগান্তিতে পড়েছিলেন এবং তারা এই ঝক্কিচামেলার পর এখন আসলে যেহেতু ট্রেনটি চালু হয়েছে তারা কিন্তু বেশ বেশ খুশি এবং তারা কিন্তু বেশ উৎসাহ আমাদের কাছে তারা প্রকাশ করেছেন তারা বলছেন যে আসলে আগামী যেহেতু ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রতিদিন পাঁচ থেকে সাত হাজার যাত্রী ঢাকা চট্টগ্রাম সিলেট সহ বিভিন্ন গন্তব্যে যাতায়াত করে থাকে এবং এই যে এতদিন যেহেতু ট্রেন বন্ধ ছিল তার ফলে কিন্তু সড়ক পথে যাতায়াত করতে গিয়ে কিন্তু তাদের বেশ দুর্ভোগ পোহাতে হয়েছে বলে তারা আমাদের কাছে জানিয়েছেন এবং তারা বলছেন এবং এখন এই যেহেতু ট্রেনটি যেহেতু চালু হয়ে গিয়েছে মিল এবং কমিউটার ট্রেনটি তারা আশা করছেন যে আগামী বৃহস্পতিবার থেকে যেহেতু আহ আন্তর্নিক ট্রেনও যেহেতু চলাচল শুরু করবে তারা বলছেন যে যেহেতু ব্রাহ্মণবাড়ি থেকে প্রতিনিয়ত যাত্রী সংখ্যা বাড়ছে এবং এবং এই যে আন্তর্নিকর যে ট্রেনগুলো আছে সেই ট্রেনগুলো কিন্তু ব্রাহ্মণবাড়ি পর্যাপ্ত পরিমাণ আসন সংখ্যা না থাকার কারণে কিন্তু তারা আসলে একটি ভোগান্তিতে যার ফলে তারা আসলে নতুন সরকারের কাছে তারা দাবি জানিয়েছেন যে আসলে এই যে এই যে ব্রাহ্মণবাড় থেকে যে আন্তর্নগর যে বৃদ্ধি করা হয় সেই কিন্তু তারা জানিয়েছেন আরেকটি আরেকটি তথ্য দিয়ে রাখি মিম ব্রাহ্মণবাড় থেকে কিন্তু এই যে টিকিট কালোবাজার কিন্তু অভিযোগ দীর্ঘদিনের এই সমস্যাটি এই সমস্যাটি নিরসন করার জন্য কিন্তু তারা কিন্তু আমাদের কাছে দাবি জানিয়েছেন এবং তারা বলছেন যে আসলে সরকার যেন তাদের এই সমস্যাগুলো যেন দেখে মিম আরেকটা তথ্য আপনাকে দিয়ে কিন্তু যে ব্রাহ্মণবাড়িয়া থেকে কিন্তু করে থাকে এবং এই যে ট্রেন চালু হওয়ার তারা যার ফলে আসলে যেহেতু যাত্রী সংখ্যা ক্রমাগত বাড়ছে যদি নতুন ট্রেন এই যদি চলাচল করে সেক্ষেত্রে কিন্তু আসলে তাদের কিন্তু আর কোনো ধরনের দুর্ভোগ থাকবে না মিম আমার কাছে ছিল ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন থেকে ট্রেন চলাচল সংক্রান্ত তথ্য ম্রাউনবাড়িয়া থেকে সরস্বী যুক্ত হয়েছিলেন সহকর্মী আজিজুল সঞ্চয়